আজকের আলোচনার বিষয় মনে আছে? কোন আমলে বা কোন কাজে আপনি কোন জাহান্নামের উপযুক্ত হবেন, এই কথাগুলো আল্লাহ আয়াতে দিয়েছে। নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। লাহা সাবাতু আবওয়াবে, জাহান্নামটা কি? তার সাতটা দরজা আছে, কয়টা সবাই বলুন। এতদিন পর্যন্ত একটা কথা আমরা শুনেছি কিন্তু চিন্তা করি নাই, সে কথাটা হচ্ছে জাহান্নাম সাতটা, জান্নাত। আপনি কোরআন হাদিসের একটা আয়াত দিয়ে, হাদিস দিয়ে বলেন, আমাকে দেখান যে জাহান্নাম সাতটা, জান্নাত আটটা নেই। জাহান্নাম একটাই, তার শ্রেণী হচ্ছে সাতটা। এই যে বাবের বহুবচন আল্লাহ আবওয়াব দিলেন, জাহান্নামের দরজা হবে সাতটা। ওয়ান থেকে টেন পর্যন্ত আমরা ক্লাসে দেখি, ওয়ান থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের দরজা আলাদা না এক দরজা আলাদা না? এই মেয়েটা যদি ওয়ানে পড়ে, ও ক্লাস টেনের ক্লাসে যে ক্লাস করতে পারবে, পরে ঢোকা লাগবে ওয়ানের ক্লাস দিয়ে। আমি ক্লাস টেনে পড়ি, আমারে ঢোকা লাগবে ক্লাস টেনের ক্লাস দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি যে যে অপরাধে অপরাধী হবে, কিয়ামতের দিন আল্লাহ ওই দরজা দিয়ে তার জাহান্নামে দেবে। জাহান্নাম কয়টা? হ্যাঁ, একটা। দুনিয়ার জেলখানা যেমন একটাই, কিন্তু এক একজনকে এক এক দরজা দিয়ে প্রবেশ করি, এক এক জায়গায় তার অপরাধ বিবেচনা করে রাখা হয়। আমি যাই কয়বার জেলে গেলাম, আমার রেখেছে সাধারণ জেলখানায়, কিন্তু যারা মার্ডার কেসের আসামি ওরা কি সাধারণ জায়গায় রাখবে? যাদের যাবজ্জীবন হয়ে গেছে তাদের পায়ে শিকল বাঁধা, ওদের রাখবে আলাদা জায়গায়। যারা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ওদের রাখবে আলাদা জায়গায়। যাদের রিমান্ডে নেবে ওদের সেল আলাদা। তার মানে জেলখানা একটা, বিভিন্ন জায়গা তার অপরাধের তারতম্য হিসাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাহান্নাম বানিয়েছে কয়টা? আরো জোরে হ্যাঁ যদি কারো প্রশ্ন থাকে বলেন। যে এতদিন তাহলে আমরা কি শুনেছি? এই যে তাফসীর বলেছে এই কারণে, আপনাকে আমার কথা শুনতে হলে কিছু না কিছু মগজে থাকা লাগবে। একেবারে ভিক্ষা করে এসে বসে গেলেন আপনি বুঝবেন না, কিছু তো মগজে থাকা লাগবে। আপনি জান্নাত সম্পর্কে কিছু জানেনই না, জান্নাত কি তাও জানেন না, জাহান্নাম যে কি তাও জানেন না। জাহান্নামটা কি এটা আগে বলছে কোরআনে কারিমে আল্লাহ। জাহান্নামের যে বর্ণনাগুলো দিয়েছেন, আমরা যতটুকু জাহান্নাম সম্পর্কে আমি লিখেছি এই বইটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম কি এটা? ইন্নাহা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফীহা আহকাবা। জাহান্নাম সম্পর্কে আমি কোরআনে কারীম থেকে এই তথ্যগুলো কালেক্ট করেছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, নিশ্চয় জাহান্নাম হলো গোপন ফাঁদ। এটা কি? এই যে রাস্তা দিয়ে চলার সময় যদি এখানে একটা কুয়া বা গর্ত দিয়ে ওর উপরে ইট দিয়ে অথবা কিছু দিয়ে সাজিয়ে রাখা হয়, আপনি জানেন না এখানে কোনো ফাঁদ তৈরি করা আছে, আনমনাভাবে চলতে গিয়ে অবশ্যই পা পড়লে আপনি ওখানে পড়বেন না, বলেন না কেন? আল্লাহ বলেন জাহান্নাম ঠিক ওরকম একটা গোপন ফাঁদ। এখানে দেবতাদের যেন লিত্তাগিনা মাআবা, যে মানুষগুলো আমি আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে। আমার আবার কথা বলার স্টাইল এই, আপনি কোন কাজ করলে কোন জাহান্নামের উপযুক্ত হবেন? মার্ডার করলে কোন ছেলে থাকবেন, চুরি করলে কোন ছেলে থাকবেন, ডাকাতি করলে কোন ছেলে থাকবেন, সাধারণভাবে এমনি রাত্রে আপনাকে ধরে নিয়ে গেলে কোন ছেলে থাকবেন? এরকম আলাদা আলাদা জায়গা জেলখানায় আছে না? নেই, জাহান্নাম একটা, জাহান্নামের দরজা আল্লাহ সাতটা বানিয়েছেন। কোন কাজ দুনিয়াতে আপনি করলে কোন দরজা দিয়ে প্রবেশ করবেন জাহান্নামে, আরো দরজার নাম কি, সেইটা আজকে আলোচনার বিষয়। আমরা শোনার পরে যেন জাহান্নামের এই কাজগুলো থেকে বিরত থাকতে পারি, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর, আর তাদের প্রতিপালকের
অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে যে জাহান্নামে দেবে এটা নিকৃষ্ট স্থান। তাহলে এতক্ষণ পর্যন্ত এতটুকু ধারণা, এই জাহান্নাম একটা ফাঁদ, এটা নিকৃষ্ট জায়গা, এটা জ্বলন্ত আগুন। এবার আসেন এক একটার পরিচয় দিয়ে, আমরা এক একটা জাহান্নামে যাবে কারা সেটা জানি। জাহান্নামের দরজা কয়টা বললাম? আরো জোরে বলুন। জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এতটুকুই বলেছেন, মসজিদে নববীতে একবার বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ, কেঁপে উঠলেন সবাই। সাহাবীরা বলে, হুজুর আপনি কেঁপে উঠলেন, নেচে উঠলেন কেন? বিশ্ব নবী বলেন, 7000 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেরেশতাদের দিয়ে আল্লাহ ফেলে দিয়েছিলেন, ওই পাথরটা কিছুক্ষণ আগে জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে, একটু আওয়াজ এসেছে, ওইটা জিব্রাইল আমারে শুনিয়েছে, এই জন্য আমি কেঁপে উঠেছি। একটা পাথর ভারী না পাতলা? যে জিনিস যত ভারী হয় উপর থেকে ফেললে তত তাড়াতাড়ি পড়ে। আপনি দুইতলা বিল্ডিং থেকে এক বস্তা তুলা ফেলে দেন আর এক বস্তা পাথর ফেলে দেন, কোনটা আগে পড়বে? কথা বলেন না কেন? এর আয়তন বেশি, এর কি বসে ওজন বেশি, এর জন্য তাড়াতাড়ি পড়বে। নবীজি কোন কিছুর নাম না বলে পাথরের নাম বললেন কেন? কারণ পাথর ভারী জিনিস, উপর থেকে পড়লেও তাড়াতাড়ি পড়ার কথা। জাহান্নামের মুখে নিক্ষেপ করার পরে নিচে যেতে যদি 7500 বছর লাগে, তা আমরা তো পাথরের চাইতে একটু হালকা। একথা বলছেন কেন? আপনারা যদি আল্লাহ ফেলে দেয় তো কত বছর লাগবে নিচে যেতে, চিন্তা করেছেন? এই জন্য আজকের আলোচনাটা একটু গভীর ভাবে শোনা লাগবে। আসলে আমি কোন জাহান্নামের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে যাচ্ছি, আমি দেখা যাচ্ছে জাহান্নামের সাকারের উপযুক্ত, আর হুজুর আমার জন্য দোয়া করছে আল্লাহ ওরে জান্নাত দাও। আমি তো সেই সেলে বসে আছি যেখানে রিমান্ডে নেয়। আপনি এই সেল থেকে মুক্ত করার জন্য আগে উকিল ধরেন, কোর্টে নিয়ে যান, আগে আমার কেস খারিজ করেন, এরপরে বের করে নিয়ে আসেন, তারপরে তো দোয়া। সেসব কিচ্ছু নেই, জাহান্নামে চলেই গেছে, এখন এখান থেকে দোয়া করছে আল্লাহ ওরে জান্নাতে দিয়ে দাও। এ ধারণাটাও ভুল। আমরা অনেকেই মনে করি জাহান্নামে গেছি তাতে কি হয়েছে, একদিন না একদিন আল্লাহ আমারে জান্নাতে দেবে, এটা ভুল ধারণা। আমি দুইটা আয়াত বলছি প্রথমে, এরপরে হাদিস বলবো, এরপরে বাস্তবতায় উদাহরণ দেব। কোরআনে কারীমের সূরা সেজদা 21:15-9 আয়াত, এটা আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন্নার। কোরআনে কারীমের সূরা সেজদার ভেতরে 22 আয়াত আল্লাহ জানিয়েছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়াআম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন্নার কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফীহা ওয়াকীলা লাহুম যূকু আযাবান নার আল্লাতী কুনতুম বিহি তুকাযিবুন। খেয়াল করুন, সকালে যে সার দোকানে গেবত করবেন আমি জানি, কারণ এতদিন ওই ধারণায় আছেন, এতদিন যে ধারণায় আছেন ওটা খ্রিস্টান আর ইহুদিদের ধারণা। ইহুদি আর খ্রিস্টানরা ধারণা করে এই যে জাহান্নামে আল্লাহ আমাদের দেবে না, আর যদিও দেয় বেশি দিন রাখবে না। এটা কোরআনে কারিমে আল্লাহ আগেই দিয়েছেন, অকুলু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। সূরা আলে ইমরানে আছে, সূরা বাকারায় আছে, দুই জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, খ্রিস্টানরা বলে আল্লাহ জাহান্নাম আমাদের দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে। অগররহুম ফি দিনহিম মা কানু ইফতারুন। এই খেয়াল করুন, অগররহুম তাদেরকে ধোকায় ফেলে রেখেছে, ফি দিনহিম তাদের এই ধর্মীয় জীবন ব্যবস্থা, তাদের এই ধর্মীয় বিশ্বাস, মা কানু ইফতারুন, তারা যে ভ্রান্ত ধারণায় আছে। এর যাতে স্পষ্ট কথা আমার মনে হয় কোরআনে আর নেই। অকালু তারা সবাই মিলে বলতো, লাং কখনো না তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত, জাহান্নামে আল্লাহ দেবে ওরাও জানে, যে বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে নিয়ে আসবে। এ ধারণা কাদের? এই ধারণা এখন মুসলমানদের ভেতরে ঢুকেছে। এক কথা বলেন,
এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিত আমি আয়াতটা পড়তাম না। আল্লাহ বলো না গর্বাহ, তাদের সবাইকেই ধোকায় ফেলে রেখেছে। ফিদিনহিম, তাদের যে ধর্মীয় ব্যবস্থা, জীবন ব্যবস্থা তারা যা মানে, তাদের ধর্ম বিশ্বাস তারা ভ্রান্ত ধারণা আছে। এবার আর একটা দলিল বলছি, সূরা জমার 23 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 21 নম্বর 19 নম্বর আয়াতটা, আফান তাতুকিদু মান ফিন্নার, আফান তাতুকিদু মান ফিন্নার, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যার উপরে দণ্ডাদেশ কার্যকারী হয়ে গেছে, তার মানে যাকে জাহান্নামে দেওয়া হয়ে গেছে, আফা আনতা, এই যে ফা আছে, আফা আনতা তুঙ্কিদু মান ফিন্নার, আপনি কি পারবেন তাকে জাহান্নামের আগুন থেকে বের করতে? কে বলছে? এত স্পষ্ট কথা থাকার পরে ওই আয়াতের বিরুদ্ধে যারা হাদিসগুলো বলে, একটু চিন্তা করা দরকার, কোরআনের বিরুদ্ধে কোনো হাদিস যদি আসে ওটা হাদিস না, ওটা বানানো হাদিস, মানুষকে আরো উদ্বুদ্ধ করছে, যা করবি কর, জাহান্নাম থেকে একদিন আল্লাহ তোরে বের করে নিয়ে আসবে, ওর তো সাহস আরো বাড়বে। ও দুটো মানুষ খুন খুন করে আরো 4টা করবে, কিন্তু এই ভয় যদি লাগাতে পারতাম, মানুষ হত্যা করা কিন্তু কবিরা গুনাহ, আর মরণের সঙ্গত সময় আগে যদি কেউ কবিরা গুনাহ মাফ করে যেতে না পারে, ও জাহান্নামে যাবে, আর জাহান্নামে গেলে আর বের হবে না, তাহলে ওর একটু ভয় লাগতো? অন্তত মরণ কখন আসে বলা যায় না, এখনই তওবা করে অন্তত ভালো হয়ে যায়, যা করেছি এখনই ভালো হয়ে। এই তথ্যটা আছে সূরা জমারে 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 56 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাকি দলিল বলার দরকার নেই, বলি আমি বাদিয়াল্লাযীনা সরফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনার আরেকটু খেয়াল করা লাগবে, একটু কঠিন, সামনে যা যাচ্ছে আরো কঠিন যাবে, একটু খেয়াল করে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার আমার বান্দাদেরকে বলেন, যারা নফসের অপারে জুলুম করে নিজেদের জীবনটা ধ্বংস করে দিয়েছ, মনে করছো আর মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। কে বলছেন? বলেন এতটুকু আল্লাহ শেষ করেননি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, শব্দ দুইটা, জনব বহু বছর আবার জামিয়া দিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ ওর জীবনের সব গোনা মাফ করে দিতে পারি না? পারে না, আমি মাফ করে দিয়েছি এ কথা কিন্তু এখানে নেই। ইয়াগফির এটাও মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে কোন মানুষ যদি এই পৃথিবীতে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না যায় ও যদি তাওবা করে, আমার আল্লাহ তার একটা গোনাও বাকি রাখে না, সব মাফ করে দেয়, কারণ আল্লাহ গাফুর আল্লাহ রহিম। এ পর্যন্ত কি শেষ? এই যে ইয়াগফিরুয-যুনুবা জামিআ, সব গোনা আল্লাহ মাফ করে দেবে তার গাফুর আর রহিম নামের খাতরে, কাদের মাফ করবে, কাদের করবে তার জবাব আল্লাহ পরবর্তী দুইটা আয়াতে দিয়েছেন, কিন্তু ওই দুইটা আয়াত বাংলাদেশে হয় না, ওই দুইটা আয়াত পড়া হয় না। আমি সৌদি আরবে পেয়েছি ওই দুইটা, সৌদিতে যতগুলো অনুষ্ঠান আমি করেছিলাম, আমার আগে যারা কথা বলেছে এই আয়াত নিয়ে দেখেছি, আয়াতের পরবর্তী আয়াতের জবাব দিচ্ছে যে তোমাকে আল্লাহ সব মাফ করে দেবে, কিন্তু দেবে কাদের তার জবাব আল্লাহ দিচ্ছে, এটা শোনো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এখানে দুইটা সময়, এখানে দুইটা শর্ত আছে আর একটা সময় আছে, কেউ যদি জীবনের সব গোনা মাফ করে নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যেতে চায় তাহলে সময় একটা, সময় আর শর্ত দুইটা, শর্ত কি? ওয়ানি বইলা রব্বিকুম, হে নবী, ওদেরকে আপনি বলেন যারা সব গোনা মাফ করে নিতে চায় তারা যেন এই মুহূর্তে তাদের রবের দিকে ফিরে আসে। কার দিকে?
ওয়াসলিমুলাহু এবং তার রবের বিধানের সামনে আত্মসমর্পণ করে, শর্ত দুইটা। এই দুইটা শর্ত মানবে কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পর্বে এই দুইটা শর্ত মেনে নেওয়া লাগবে। সুম্মা লা তুনসারুন, যখন তাদেরকে আর কোনো সাহায্য করা হবে না। আর আমরা সবাই জানি মানুষকে সাহায্য করা হবে না মরণের সময়। এই কথা বলছেন এখানে, মরণের সময় কোনো সাহায্য করা হবে? তাহলে আপনাকে তওবা করে পরিবর্তন হওয়া লাগবে, ফিরে আসা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে। একে 41 সালে না এখন, এখনই মরণের আগে আপনাকে অন্তত তওবা করে যদি পরিবর্তন হতে পারেন, তাহলে আপনার জীবনের অপরাধ আল্লাহ রাখবে না, মাফ করে দেবে। আর এইরকম মানুষ জাহান্নামে কোনোদিন যাবেও না, জান্নাতে যাবে। কারণ আত্মাইবু মিনা জাম্বিকা মাল্লা জাম্বালা, যারা তওবা করে ওরা বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। কিন্তু তওবা করবেন কখন? এতদিন পরে আজকে আপনি হয়তো বুঝেছেন। তওবা কি করবেন? কি 21 সালে না 41 সালে? এখনই। কখন? কারণ মরণ কখন আসবে কেউ জানে না। আমার মনে হয় আজকের এই তথ্যটা যদি একটু মাথার ভেতরে নিতে পারে, অন্তত এই মুহূর্ত থেকে গোনার কাজ না করতে বাদ দেওয়া সম্ভব। উত্তর গ্যারান্টি নেই যে আমি এতদিন বাঁচবো, ওই গ্যারান্টি দিয়ে দেয়, এই জন্যই তো ওর বৃদ্ধি বাড়ে। এই যে আয়াতটা আমি পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, এটা সূরা কোন সূরা বললাম? সূরা সেজদা 20 নম্বর। যারা ফাসেক, যারা গোনাগার, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ, এই মানুষগুলো যদি মৃত্যুর সঙ্গত সময় আগে তাওবা না করে মারা যায়, কবিরা গোনা নিয়ে কি গোনা? কবিরা গোনা কি কি এগুলো আপনাকে আগে জানা লাগবে যে এটা কবিরা গোনা। যেমন মানুষ হত্যা করা কি, এই গোনা যদি কেউ করে, আরো যদি মৃত্যুর সঙ্গত সময় আগে তাওবা করে পরিবর্তন না হয়, তাহলে এই অবস্থায় মারা গেলে আমল নামায় কি আছে? কবিরা গোনা কি আছে? আর কবিরা গোনা যদি একটা নিয়ে জাহান্নামে মারা যায়, তাহলে ওর আযাব হবে চারটা। সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়ামাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আদ্দাহু আযাবান আযীমা। একটু খেয়াল করেন তো, এখানে কিন্তু হাজার হাজার কবিরা গুনার কথা এখানে নেই, এখানে মাত্র একটা কবিরা গুনার কথা আছে। কয়টা? আমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি একটা মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, এক নম্বরে আল্লাহ তার পুরস্কার দেবে জাহান্নাম। এক নম্বর পুরস্কার জাহান্নাম। এতটুকু আল্লাহ শেষ করে দিয়েছেন না? সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 93 নম্বর আয়াত, বাড়ি যাই একটু মিলান, আপনার মগজ ধোলাই হয়ে যাবে। আপনি এতদিন মনে করেছেন যে এর পক্ষে তাহলে হাদিসগুলো কি হলো? জাহান্নামে থাকবে, পুড়ে কয়লা হবে, আবার নিয়ে এসে ওই জান্নাতের পানি দিয়ে ধৌত করে জান্নাতে দিয়ে দেবে, তাহলে এই আয়াতগুলো কি মিথ্যা? কোরআনের কোন আয়াতের সাথে যদি কোনো হাদিস না মেলে, তাহলে ওটা হাদিস না, ওটা বানানো হাদিস। ষড়যন্ত্র করে কেউ এর ভেতরে ঢুকিয়েছে। জাহান্নামে দেওয়ার পরে কোনোদিন আল্লাহ বের করবে না, এরকম হাদিস ওই আয়াতের পক্ষে আছে। ওইগুলো বাংলাদেশে চালু নেই, এই জন্য আমাদের বৃদ্ধি বেড়ে গেছে। নবীজি সাহাবিদেরকে বললেন, সাহাবিরা, মানুষকে যদি আল্লাহ ঘোষণা দিত যে এই যে পৃথিবীতে যত পাথর দেখতে পাও, এই পাথর পরিমাণ সময় তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে, তাহলে যত জান্নাতি মানুষ তাদের মন খারাপ হয়ে যেত। কারণ পৃথিবীর যত পাথর, এই কয় বছর শেষ হলে জান্নাতের জীবন শেষ। কথা বলছেন এখানে, কিন্তু জান্নাত কে আল্লাহ ওইভাবে বানিয়েছে, জান্নাত হচ্ছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, জান্নাতে যদি কেউ প্রবেশ করে, ও কোনোদিন বের হবে না, ওকে আমি আল্লাহ বের করেও দেব।
এর পরবর্তীতে আরেকটা হাদিস, নবীজি বলেন জাহান্নামীদেরকে যদি বলা হতো যে যত পাথর দুনিয়ায় আছে এই পরিমাণ সময় তোমরা জাহান্নামে থাকবে, তাহলে জাহান্নামে যারা যাবে তারা খুশি হয়ে যেত, কারণ ওরা মনে করতো যা দুনিয়াতে পাথর আছে এই কয়টা, না 50 কোটি পাথর আছে, 50 কোটি বছর জাহান্নামে থাকার পর একদিন তো একদিন জান্নাতে আমরা যেতে পারবো, তাহলে খুশি হয়ে যেত, এ দুনিয়ায় অপরাধ ছাড়তো না, অপরাধ আরো বাড়িয়ে দিত, কারণ দুনিয়ারে টাটকা সাপ গুলো তারা ভোগ করে তারপরে জাহান্নামে এই 50 কোটি বছর শাস্তি ভোগ করে আবার আসতো। এই হাদিস গুলো তো এই দেশে চলে না, কেউ বলেও না, কারণ বললে তো ওই হাদিস মাইনাস হয়ে যাবে। এখানে একটা মানুষ হত্যা করা কি বললাম, সবাই বলো, কবিরা গোনায় একটা করে লোকটা মারা যাওয়ার পরে শাস্তি কয়টা দিচ্ছে, 4টা। 1 নম্বরে ফাজাজাহু জাহান্নাম, তাকে জাহান্নামে দেবে। 2 নম্বরে খালিদান ফিহা, ও চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। এখানে যারা আরবি বোঝে আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন খালিদিনা না খালিদান, না না খালিদিনা নেই, খালিদান মাসদার, খালিদিনা না দিয়ে খালিদান কেন দিলেন? যদি মাথার ভিতরে একটু মগজ থাকে আজকে আশা করছি আপনার পরিবর্তন হবে। আপনি কত কায়দায় একটা মানুষকে বিপদে ফেলে দিয়েছেন, মানুষকে বিপদে ফেলা কবিরা গুনাহ, এক কথা বলছেন না কেন? কিচ্ছু জানি না, প্রথমে বললাম না অবশেষে আসার পরে কিচ্ছু জানি না, ঘরে ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে, ঘুম থেকে উঠে দেখি জেলখানা, কি গো তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ ওই সম্পর্কে আমি কিচ্ছু জানি না, এই বিপদে ফেলে দেওয়া কি গুনাহ? এটা যদি আপনি দুনিয়ায় তাওবা করে মাফ করে নিতে না পারেন, আর তাওবা করবেন কার কাছে, অপরাধ করেছেন যার কাছে, এভাবে ব্যাখ্যা করলে এই দেশে অন্তত অপরাধ হওয়া সম্ভব না। তোরা আগে চিন্তা করতো আমির হামজাকে ধরিয়ে দিয়েছিলাম, ও নাফ মাফ করলে আল্লাহ মাফ করবে না, সুতরাং ওই আস্তা ঘুরল্লা তওবা বাদ, আগে আমির হামজাকে খুঁজে বের করি ওরে জেলখানায় কেন দিলাম, এই কথা বলেন না কেন? এই তওবা দেশে আছে, শুধু তওবা করছে আস্তা ঘুরল্লা, চামড়ার মুক্ত যা আসে তাই বলে ফেলে। নিগড় তথ্যগুলো বের করে আমরা দিতে পারলে জাতি আরো উপকৃত হতো, আমাদের ব্যর্থতা আমরা পারি না, শুধু ওই মানধাত আমরা কিচ্ছা কাহিনী পেয়েছি, আমার বাবা আঁকড়ে জুড়ে গেছে আর ওরা বলেছে পারবো না, অথচ ওই রকম কিছু ঘটেই নাই, সব বানানো কথা। এই তথ্যগুলো আরো আপডেট করে কম্পিউটার দিয়ে স্ক্রিন দিয়ে সুন্দর করে যদি আপনি বোঝাতে পারতেন, আমার তো মনে হয় মানুষের পরিবর্তন হওয়া আরো সহজ হয়ে যেত। এখানে শাস্তির ধরন কি বলছিলাম, 1 নম্বরে তাকে জাহান্নামে দেবে, 2 নম্বরে কিছুদিন দেওয়ার পরে নিয়ে আসবে না, খালিদান ফিহা চিরস্থায়ী ভাবে সে জাহান্নামে থাকবে। না মানুষ যেভাবে শুনছে বা যদি বোঝে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস, যদি বোঝে এই সত্যি করে বলেন তো আপনি কি বুঝতেছেন? এতদিন একটা ভ্রান্ত ধারণায় আমিও ছিলাম, ও হাদিসে আমিও পড়ে কামেল পাশ করেছি, কামেলে আমার তো হাদিসও ছিল আমার ফেকাও ছিল, ওগুলো পড়ে পড়ে আমি নাম্বার তুলেছি, কিন্তু এখন বাস্তবে আমার জ্ঞানের সাথে মিলিয়ে দেখছি কোরআনের সাথে মেলে না, সুরা সেজদার 19-20 নম্বর আয়াতের সাথে মেলে না, সুরা জমারের 19 নম্বর আয়াতের সাথে মেলে না, কোরআনের আয়াতের সাথে যদি কোনো হাদিসের কন্ট্রাডিকশন বাদে ওটা হাদিস না, মনে করা লাগবে ওটা ষড়যন্ত্র করে ঢোকানো হয়েছে। কোরআনের আয়াতের সাথে মিল রেখে যে হাদিসগুলো সনদ এবং মতন ঠিক আছে ওগুলো কিন্তু এদেশে চালু নেই, ওগুলো আছে কিন্তু চালু নেই, আমরা ওগুলো শুনিও নাই কোনোদিন পড়িও নাই, কিন্তু পড়তে গেলে শুনতে গেলে যে আমি নিজে ধরা খাবো এগুলো বলা হয় না, মানুষকে আর উদ্বুদ্ধ করার জন্য এটা ষড়যন্ত্র আছে ইহুদি খ্রিস্টানদের একটা, আমি এখন তো সময় নিয়ে ওদিকে যেতে পারছি না। তাহলে এখানে শাস্তির ধরন আমরা কয়টা পেলাম, 4টির ভেতরে 2টা বলেছি, 1 নম্বরে তার পুরস্কার জাহান্নাম, 2 নম্বরে চিরস্থায়ী ভাবে থাকবে, 3 নম্বরে ওয়ালা আনাহু তার উপরে আল্লাহ লানত আরম্ভ করবে, 4 নম্বরে ওয়াদ্দালাহু আযাবান আযীমা যন্ত্রণাদায়ক শাস্তি তার উপর আল্লাহ রেডি করে রাখবে, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে কবিরা গুনাহ এখানে 10টা না 1টা, 1টা, তে বিশ্বাসটা আপনার আসে না কোন কারণে? আমার ভাইরা আমি আয়াত যা বলার বলেছি আপনি বাড়ি যে দরকার মিলিয়ে নেবেন, আবার ওই মরার কথা বলছি, জাহান্নাম কিন্তু 1টা, জাহান্নামের দরজা কয়টা, যে যে অপরাধ করবে দুনিয়ায় ওই অপরাধ দেখে আমার আল্লাহ তাকে ওই জাহান্নামে দেবে, দেওয়ার পরে আবার বের করে নিয়ে আসবে না, ওইটাই ফাইনাল, ওইটাই ফাইনাল। এটা যদি বলতে পারতাম অনেক অপরাধ এই বাংলাদেশ থেকে কমে যেত,
যারা ছড়িয়েছে যে বলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ, কেউ যদি একবার কালেমা পড়ে আল্লাহ তাআলা জান্নাত দেবে, এই মাঝখানে যে ফা, এই ফায়ের ব্যাখ্যা তো কোনোদিন করে না। এইটা করতে গেলেই তো জাহান্নামে যাবেই না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ফা কি খেলা করার জন্য দিয়েছে? এই লা ইলাহা ইল্লাল্লাহ যত হারাম কাজ আছে হারাম বাদ দেবে, হালাল কাজ আছে হালাল আঁকড়িয়ে ধরবে, এই লোকটাকে আল্লাহ জান্নাতে দেবে। আপনি হারাম কাজগুলো ছাড়তে পারেন না, হালালগুলো ধরতে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন জান্নাতে দিয়ে দেন, আলোকে পাগল হয়ে গেছে? এতটুকু কমন সেন্স আপনার কাছে নেই? আর আমি আন্দাজে হাত তুলে সুবহানাল্লাহ পড়ছেন, এই হাদিস তো আবু হুরায়রা বলার পর এক থাপ্পড় খেয়েছি। হযরত ওমরের কাছে গিয়ে বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার কাছে বলে সেই তো আনন্দ পায়, কিন্তু হযরত ওমর ছিলেন বিচক্ষণ। মানে কথা শোনার পরে বলছে, কে বলেছে? এক চড় এক আষাঢ়। বলে নবীজি, চলো নবীজির কাছে। নবীজিকে বললেন, হে নবী, আপনি কথা বলেছেন? আল্লাহর নবী বললেন, না আম, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর কিন্তু বিচক্ষণ ছিলেন, কারণ ওই জামানায় দশজন মানুষ যদি লেখা পড়া জানতো, ওমর তার ভেতর অন্যতম। উনি আমাদের মতো হুসুকে বাঙালি না। উনি শোনার পরেই বললেন, নবীজি, আপনি তো মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্না বলতে পারতেন, কারণ দাখালা বললে তো অর্থ হয়ে যায়, ফা দিলেন কেন? তখন নবীজি এই ফায়ের ব্যাখ্যায় বলেছিলেন, আইয়ুহা সিরামা হারামাল্লাহ, যারা কালেমা হাজির অবস্থায় পড়বে আর এর হারাম বস্তুগুলো হারাম হিসাবে ছেড়ে দেবে, কালেমা পড়বে তার কিছু হারাম জিনিস হয়ে যাবে, সুদ খাওয়া তার উপরে কি, ঘুষ খাওয়া, বেপর্দায় চলা, জোর করে মানুষের ক্ষমতা দখল করা, এগুলো হারাম ছেড়ে দেবে, আর হালাল যেগুলো আছে ওগুলো আঁকড়িয়ে ধরবে, এই লোকটাকে আল্লাহ জান্নাতে দেবে। তখন আবু হুরায়রা ঠান্ডা, হযরত ওমরও বললেন, হুজুর এবার হয়েছে। কিন্তু উনি যেভাবে বলছিলেন আপনার মুখ থেকে শোনার পরে সবাই তো আনন্দ পায় যে যা করি করি জান্নাত একদিন। এখানে একটা মেয়েদের কথা আছে, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবি মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকের জন্য একটা নির্ধারিত দরজা আল্লাহ বানিয়েছে, যে যে জাহান্নামে যাবে ওই জাহান্নামের কাজ যদি ওর ভেতরে থাকে। আমি বইটা অনেক কষ্ট করে করেছি, যারা শুনতে না পারে শেষ পর্যন্ত দরকার হয় বইটা নিয়ে যাবে, স্টেজে আছে মনে হয় অথবা গাড়িতে আছে। এই বইটার নাম, কোন আমলে কোন জান্নাত আর কোন কাজে কোন জাহান্নাম, প্রত্যেকটার দলিল দেওয়া আছে কোরআন দিয়ে, হাদিস দিয়ে আর বিজ্ঞান দিয়ে। যাতে দরকার হয় কিনে নিয়ে যাবেন। এটাকে এর পখরতা সম্পর্কে আমরা বলছিলাম যে একটা পাথর ফেলে দিলে যদি 7,000 বছর লাগে, আমারে ফেললে মনে হয় 14,000 বছরও হবে না। হবে জাহান্নাম কত গভীর? এবার জাহান্নামের নাম, দরজার নামগুলো বলছি। এক নম্বর জাহান্নামের যে শাস্তির তারতম্য আছে, কালকে বগুড়া যেখানে মাহফিল ছিল আমি বিচারের তারতম্য বলেছিলাম। আমরা অনেকেই মনে করি কিয়ামতের দিন আল্লাহ বিচার করবে, যখন পীর সাহেব সহ মুরিদ সহ হাজির হবে, পীর যদি বলে আল্লাহ মাফ করে দাও, সবাইকে মাফ করে দিও। কিন্তু বিচারের যে শ্রেণী বিভাগ, বিচারের যে স্তর, আল্লাহ প্রথমেই বিচার ব্যবস্থায় ডাক দেবেন মানুষকে একা একা। কিভাবে? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়মের 95 নম্বর আয়াত। আল্লাহ প্রত্যেককে বিচার করার জন্য প্রথমেই ডাকবে হাসরের মাঠে, কয়জন করে? আর যারা মনে করে যে আমার পীর সাহেবের সাথে জাহাজ নিয়ে আসবো, এটা কি ঠিক? আপনি আসবেন কিভাবে? এক কথা বলেন না কেন, কিভাবে আসবেন? একা একা, স্রেফ একা আসা লাগবে আপনাকে আল্লাহর সামনে। দ্বিতীয় নম্বরের যে স্তর আছে সেখানে আপনি আর একা না, সেখানে আল্লাহ বিচার করার জন্য আপনাকে ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। ওই জায়গায় আল্লাহ আপনাকে ডাকবে আপনার নেতার সাথে, আপনার মুরব্বির সাথে, আপনি যারা আদর্শ মেনে দুনিয়ায় চলতেন তার সাথে। কিন্তু এখানে সিস্টেম হচ্ছে আগে ডাকবেন নেতাকে, এরপরে কর্মীকে। তাহলে বিচারের দ্বিতীয় সিস্টেম হচ্ছে আগে নেতা, এরপরে আগে আপনার নেতার দিকে আল্লাহ তাকিয়ে দেখবে যে কি এত মদ খায়। এই কথা বলে না কেন? ওর দিকে তাকিয়েই যদি আল্লাহর রাগ হয়ে যায়, আপনার পর্যন্ত যাবে লাগে শেষ। তাহলে এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না, থাকা যাবে না, যাকে দেখলে আল্লাহর রাগ হয়। আপনি একটু হিসাব করে দেখেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, বউ পর্দায় করেন, কিন্তু এমন মানুষের পেছনে আপনি থাকেন যার চেহারা দেখলে আল্লাহর রাগ হয়, এরকম মানুষ দেশে নেই? বিচারে তো আর কিছু লাগে না, দুইটা সিস্টেম বললাম, এখন আর একটা বাকি আছে বলবো? ওটা তো আজকের বিষয় না, ওটা বলি কি করবো।
খামসিনা আলফাসা নামিম মাতা অব্দুন তিন নম্বরে বিচারের যে সিস্টেমটা চালু করবে আল্লাহ, একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা, ঘাম ঝরবে, এই সূর্যটা দেড় হাত বা এক হাত মাথার উপরে আসবে, এই সূর্যটা না, এই সূর্যের চাইতে আর একটা সূর্য আল্লাহ বানিয়ে রেখেছে যার 12টা মুখ উপরের দিকে, বিজ্ঞান এখন নাম দিয়েছে ওই পিস্টল স্কার, ওই সূর্যের নাম কি নাম, এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী এডওয়েন হেবেল, অ্যাপোস্টোস্কোপি নাম দিয়েছে, এটার 12টা মুখ উপরের দিকে আছে, কিয়ামতের দিন এই সূর্য তো থাকবে আরো 12টা মুখ দিয়ে তাপ দিবে, বোড়া মাটি পুড়ে তামা হয়ে যাবে, ওই জমিনে থাকা লাগবে 50,000 বছর, যেভাবে দুনিয়ায় আমরা থাকি গণনা করি, ঘাম ঝরবে, ঘামের ভেতরে কেউ হাবুডুবু খাবে, কেউ ঘামের ভেতরে ডুবে যাবে, এটা 3 নম্বর সিস্টেম। হাসরের মাঠের যে স্তর আছে এগুলো এখন ওটা আজকের আলোচনার বিষয় না। বলে জাহান্নামের আমরা একটা বর্ণনা পেয়েছি, এই জাহান্নামে যাবার পরে সময় লাগছে পড়তে কতদিন, এটা কি মানুষের না পাথরের, তাহলে আমাদের কতদিন লাগবে, কত পাথর লাগবে আপনি হিসাব করেন। এবার আসেন জাহান্নামের স্তর, ওটাকে বিচারের স্তর বললাম, কিসের, বিচারের ব্যবস্থার যে স্তরগুলো সিস্টেমগুলো আছে, এবার আসেন জাহান্নামের স্তর, লাহা সাবাহাতু আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, জাহান্নামের দরজা কয়টা, 1 নম্বরে জাহান্নামের দরজার নাম সাইর, কি নাম, এই সাইরের বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দুই জায়গায় দিয়েছেন, ইদারাতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাল্লুজাম ওয়া সাফিরা, আয়াতগুলো লম্বা করে বলতে গেলে সময় চলে যাবে, এটা সূরা ফরকানের 97 নম্বর আয়াত, 12, 13, 14 এই আয়াতগুলো দেখে নেবেন। এরপরে এখানে থাকবে কারা, এই যে জাহান্নামে সাইর এটাই যাবে কারা, 1 নম্বরে যারা কোরআনের সতর্ক বাণী শোনে নাই, আমি এখানে যে বাণীগুলো দিচ্ছি কোরআন দিয়ে সতর্ক করার জন্য, যারা এটা শোনার পরও না শোনার ভান করে চলে যাবে, এদের জায়গা হবে জাহান্নামের সাইরে, কিসে, 2 নম্বরে এই জাহান্নামে থাকবে যারা ইতিমের মাল ভক্ষণ করে, এদেশে নেই, 3 নম্বরে যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, 4 নম্বরে যারা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিস-সাআতি সাইরা, জাহান্নামে সাইরে থাকবে যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে না, এ বিশ্বাস এমন দুনিয়ায় বাংলাদেশে নেই। 2 নম্বর জাহান্নামের স্তর হচ্ছে সাকার, জাহান্নামের সাকারের বর্ণনা আল্লাহ কোরআনে দিলেন, ওয়াম্মা ওয়ামা দরাকা মা সাকার, লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুন লিল বাশার, বুঝতেছেন কথা, বুঝতেছেন, এটা জাহান্নামের সাকারের বর্ণনা আছে। এবার এখানে থাকবে কারা, জাহান্নামের সাকারে থাকার জন্য আল্লাহ 4টা মানুষের নাম দিয়েছেন, 4 শ্রেণীর, 1 নম্বরে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন, এই 4 প্রকার চরিত্র যাদের, তারা যাবে জাহান্নামে সাকারে। 1 নম্বরে যারা মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, এদেশে নেই, আপনি যা মনে করছেন আমি জান্নাতে যাব মুসলমান দাবি করছে, হবে না, যদি আজ দাবি করার পরেও কেউ নামাজ না পড়ে, জাহান্নামের ফেরেশতা যখন বলবে কেন জাহান্নামে আসলে, ওরা প্রথমেই বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে একটা বিষয় শিক্ষণীয়, কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না, এই কথা বলেন, না কোন খ্রিস্টান বলবে নামাজ পড়তাম না, কারণ ওদের নামাজ নেই, ওদের নামাজ আছে না, এটা কথা বলতে পারে কে, তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না তার জাহান্নাম হবে জাহান্নামে সাকার। সূরা মুদাসসিরের ভেতরে আল্লাহ এই তথ্য দিয়েছেন, 2 নম্বরে ওয়ালাম না কোন তিয়ামুল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, এখন তো এক একটা শব্দের ব্যাখ্যা করা দরকার, আমি শুধু থিওরিগুলো বলছি, অন্য সময় যদি কোনো সময় আসি দেখবো, বা কন্যা নাখুদু মাল খায়দিন, 3 নম্বরে যারা সমালোচনা করে তাদের সাথে মিলে মিশে বদনাম শুরু করে, এটা বাংলাদেশে এখন আর হয় না, এইটা বেশি হচ্ছে, চার দোকানে বসে দেখবেন ওই রে গেজা নো গেজা, 100টা কথা বলে 98টা মিথ্যা, আর শুধু এর বদনাম ওর বদনাম, নিজের ভেতরে দোষ ওগুলো বলেন,
তাহলে এখানে বুঝলাম জাহান্নামের সাইরের বর্ণনা আছে, আর জাহান্নামের সাইরে কারা যাবে সেটাও আপনি বুঝে ফেলেছেন। তিন নম্বরে স্তর হচ্ছে লাজা, কি নাম জাহান্নামের দরজার নাম কি? কাল্লা ইন্নাহা লাজা নাজ্জাআতাল লিশাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো নয়, নিশ্চয় এটা লেলিহান অগ্নি। জাহান্নামে লাজা যেটা ওটা শুধুমাত্র আগুন, কি শুধু আগুন দিয়ে ভরা। ওখানে যাবে কারা? এখানে আল্লাহ কয়েকটা মানুষের নাম দিয়েছেন, যারা সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে যারা চলে যায়। না তাদরুমান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া, যারা অবৈধভাবে সম্পদ জমা করে, আর যারা সম্পদকে আগলিয়ে রাখতে চায়, খরচ করতে চায় না। চার নম্বরে যারা কোরআনে কারিমের আংশিক মানে, আংশিক মানে না। জাহান্নামে লাজার পরিচয় পেয়েছেন, এখানে যাবে কারা তাও আপনি জানলেন। চার নম্বরে জাহান্নামের স্তরের নাম হচ্ছে জাহান্নামে জাহিম। কি বললাম? এই যাই জাহিমের পরিচয় আল্লাহ সূরা হাক্কাতের ভেতরে দিয়েছেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাআন ফাসলুকু ইলা আখিরি আয়াত। আলো করবেন কিয়ামতের দিন ফেরেশতাদের ধর, জাহান্নামের শিকল দিয়ে 70 গজ ধরে বেঁধে ফেল, ধাক্কা দিয়ে ওদেরকে জাহান্নামের ভেতরে ঊর্ধ্বমুখী করে ফেলে দে। এটা কোন জাহান্নাম? জাহিম। জোরে বলেন, এই জাহান্নামে জাহিমে থাকবে কারা? কিছু শাস্তির কথা এখানে আল্লাহ দিয়েছেন, আমি ওগুলো তুলেছি। তার শাস্তি হচ্ছে ইন্না সাজারাতাল জাহান্নাম তাআমুল আসিম। এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা আছে, 12টা বেজে গেছে, তাড়াতাড়ি করেছি। এই জাহান্নামে থাকবে তারা, এক নম্বরে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যেমন তাসলিমা নাসরিন, আমি নাম বলে দিলাম, শামসুর রহমান, হুমায়ুন আজাদ, ডক্টর আহমদ শরীফ, এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, এদেরকে আল্লাহ জাহান্নামে জাহিমে দেবে। এদের মতো আরো যারা আছে তারাও এই কথা বলছেন। এরপরে যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে এই দুনিয়া থেকে নষ্ট করে দিতে চায়, এই বিধানকে তুলে দিতে চায়, তাদেরকে আল্লাহ জাহান্নামে জাহিমে দেবে। এখন এই দেশে নেই, এটা ভারতে আছে। তিন নম্বরে যারা মুশরিক, যারা মুশরিক জালেম এবং জালেমদের যারা সহযোগিতা করে, এদেরকে আল্লাহ জাহান্নামে জাহিমে দেবে। এ প্রত্যেকটার আয়াত আছে, হাদিস আছে এবং বিজ্ঞান দেওয়া আছে। বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে, আপনি ওয়াজ করতে পারবেন। এরপরে আল্লাহ বলেন জাহান্নামের পাঁচ নাম্বার স্তর হচ্ছে, এর নাম হচ্ছে জাহান্নাম। কি নাম? জাহান্নাম। এই জাহান্নাম জাহান্নামের পরিচয় দেওয়ার পর আল্লাহ বলেন এর শাস্তি প্রবেশ করবে কারা? অজালনা জাহান্নামাল কাফিরিনা হাসিরা। জাহান্নাম এটা কাফেরদের জন্য বানিয়েছি, এটা কারাগার। তার পাঁচ নাম্বার যেটা তার নাম জাহান্নাম, এই জাহান্নামে থাকবে কারা? কাফের। কি তারা? কাফের কাকে বলে? যারা সত্যকে সত্য জানার পরও গোপন করে দেয়, কাফের মানে গোপন করা। এই যে কৃষক যারা, চাষি যারা, তাদেরকে আরবিতে কাফের বলা হয়। কারণ কি? ওরা ফসলাদি মাটির নিচে পুঁতে ফেলে, ওই যে শস্যক্ষেত মাটির নিচে পুঁতে দেয় না, এই জন্য ওদের আরবিতে নাম কি? এখান থেকে আপনি এইটা নিতে পারেন, এই পৃথিবীর ময়দানে যারা সত্যকে সত্য জানার পরও গোপন করে রাখে, এরা কি? এদের জায়গা হবে জাহান্নামে। নাম কি? জাহান্নাম। এটা নামই জাহান্নাম। এরপরে শয়তানের অনুসারী যারা কর্মকাণ্ড, শয়তানের কাজ কি এটা আবার জানা লাগবে। শয়তানের প্রায় 9টা কাজ আমি পুরা কোরআনে পেয়েছি। তার এক নম্বরে, শয়তানের এক নম্বর কাজ হচ্ছে অপচয় করা। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানা আশ-শায়তানু লিরাব্বিহি কাফুরা। আমরা অপচয় বলতে মনে করি শুধু টাকা পয়সা না, সবচাইতে বড় অপচয় মানুষের জীবনের জন্য সময়। আর এই সময় অপচয় সবচাইতে বেশি করে মুসলমানেরা। আপনি দেখবেন বিনা কারণে বসে বসে টিভি দেখছেন, আরে সময়টা কাজে লাগাতে পারো না? শুধু সম্পদের অপচয় করার শয়তানের ভাই না, সময়ের অপচয় করার শয়তানের ভাই। এই কথা বলেন এখানে, রাতে ঘুমানোর আগে আপনি একটু লাইটটা বন্ধ করে ঘুমাবেন, তাও আপনি অলসতা করে করেন না, ওইটা অপচয়। অজু করার জন্য পানি দরকার ছিল, এক লোটা, সেখানে আপনি তিন লোটা নষ্ট করে ফেললেন, এটা অপচয়। এরকম পৃথিবীর প্রত্যেকটা জায়গায় অপচয় আছে। আর যারা অপচয় করে এরা শয়তানের ভাই, এদেরকে আল্লাহ জাহান্নামে কিসে দেবে? জাহান্নামে দেবে। এটা নামই জাহান্নাম। ছয় নম্বরে
ছয় নম্বরের বর্ণনায় যেটা এসেছে, ছয় নম্বরের নাম হচ্ছে জাহান্নামে হুতমা। কি বললাম? জাহান্নামে হুতমায় থাকবে তারা, এই পৃথিবীর ময়দানে জাহান্নামে হুতমায় থাকবে তারা, যারা একে অন্যের সমালোচনা করে বসে বসে। ওই লল্লি কুল্লি হোমাসা তিল্লমাসা, সামনে হোক পেছনে হোক শুধু বদনাম বের করে। আল্লাজি জামা মালা ও আদাদা, আর যাদের অভ্যাস আছে শুধু টাকা পয়সা জমা করে, আর কত হইল গণনা করে, এ অভ্যাস দেশে নেই। এরপরে সাত নাম্বারটা জাহান্নামের স্তরের নাম হচ্ছে জাহান্নামে হাওবিয়া। কি বললাম? জাহান্নামে হাবিয়ার বর্ণনা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এরপরে বলেন জাহান্নামে হাবিয়ায় থাকবে কারা, জাহান্নামে হাবিয়ায় কারা নিক্ষিপ্ত হবে, যাদের মৌলিক ইবাদতে ভুল আছে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মৌলিক অমৌলিক কি বলেন তো? এই যে এখানে ওইটারই বর্ণনা দেওয়া আছে, এখানে লিখে দিয়েছি মৌলিক ইবাদতে যদি কেউ ভুল করে, যেমন নামাজে ১৩টা ফরজ, একটা ফরজ যদি কেউ বাদ দিয়ে দেয় বাকি ১২টা আদায় করে, ওর ফল হবে জিরো বা শূন্য। কথা বলেন না কেন? এই দুনিয়াতে যাদের নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু রাজনীতি আল্লাহর কোরআন দিয়ে করা দরকার করে নাই, যেমন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ঠিক ছিল, মৌলিক ইবাদতে এইটা ভুল ছিল, এজন্য মারা গেছে, জাহান্নামে গেছে, জাহান্নামের নিচে গেছে। আর জাহান্নামের একেবারে নিম্ন স্তরের নাম হচ্ছে জাহান্নামে হাওবিয়া। ওকে যদি মৌলিক একটা ভুলের কারণে জাহান্নামে দিয়ে দেয়, আজ পৃথিবীতে যাদের সবই হচ্ছে মৌলিক একটা বাদ যাচ্ছে, নাম ধরা লাগবে আসতে বলো। আশা করেছি এই সাতটা জাহান্নামের, কোন জাহান্নামের কাজ আপনি করছেন, আপনি ধরে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে সাতটা জাহান্নামের সাতটা কাজ থেকে বিরত হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। সম্মানিত মা বোনদের জন্য হাজার ওয়াজ বাদ দিয়ে একটা ওয়াজ আজকে করছি। আপনি যদি জান্নাত যেতে চান, পারিবারিক জীবনে সবচাইতে বেশি আমল হচ্ছে শ্বশুর শাশুড়ি হিসাবে পুত্রবধূর সাথে ভালো আচরণ করা, আর পুত্রবধূ হিসাবে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা, এটা ইবাদত। এই ইবাদতটা আজ বাংলাদেশে নেই। ও মনে করে নামাজ পড়া রোজা রাখা পর্দা করা ইবাদত, আরে শ্বশুর শাশুড়ি কয়েকদিন পরে তো আলাদা হয়ে যাবে, ডিলিট। বাংলাদেশে আমরা যারা পুরুষ আছি, আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মনে করি, বাংলার যারা পুত্র বধূ এরা যদি আমার মা বাবাকে ওই মনে করতো, এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। সেদিন এক কলেজের অধ্যাপক রাঙ্গামাটি আসার সময় দেখি কাঁদতেছে। কি ভাই আপনি কাঁদেন কেন? বলছে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে গেছি আজ এক মাস আগে, কিন্তু যেখানে রেখেছিলাম এই জায়গায় ফ্যান ছিল না, যে ফ্যানটা ছিল নষ্ট, ভালো ঘরে না, আমার মা মারা যাবে যাবে কর্তৃপক্ষ আমার খবর দিয়েছে, আমি আসলাম, এসে দেখি আমার মা পীড়ায় অবস্থা খারাপ, আমার এই আঙ্গুলটা চেপে ধরে চোখের পানি ফেলে কাঁদে আর বলে সন্তান আমি মারা যাব, তুমি একটা কাজ করবা, আমার জীবনের শেষ কথা এটা, এই ফ্যানটা আমি মারা যাওয়ার পরে পাল্টিয়ে দিবা, এখনই পাল্টানোর দরকার নেই, আমি মারা যাই এরপরে তুমি ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিও। ছেলেটা এবার হুশ এসেছে, যেহেতু কলেজের অধ্যাপক, ডাক দিয়ে বলছে মা তুমি তো মারা যাবে, এরপরে আবার ফ্যান দরকার কি, আবার নতুন ফ্যান। মা এবার চোখের পানি ছেড়ে এই আঙ্গুলটা ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে সন্তান আমি তো আজ এক মাস এখানে আসি, গরমে কষ্ট পাই, ফ্যান ধরে না, আমার তো মনে হচ্ছে কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে, কিছুদিন পরে যখন তুই এখানে আসবি ফ্যান ছাড়া তো তোর ঘুম হয় না, তোর তো কষ্ট হবে, এই জন্য আমি বলছি ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ওনার কাছে নিয়ে গেলাম, দোকানে বসিয়ে জিজ্ঞাসা করলাম কেন রেখেছেন, আচ্ছা আজ আমার আর বলতে বাবা দিদি আর দ্বিধা নেই, এই মাকে আমি একমাত্র সন্তান, এই মাকে এখানে রেখেছে আজ এক মাস আমার স্ত্রীর কারণে, ওর সব সহ্য হয় আমার মাকে ওর সহ্য হয় না, আমারে বলেছে যদি এর বৃদ্ধাশ্রমে রেখে না আসো তোমার ভাত আমি খাবো না, বাধ্য হই আমি আজ এক মাস আগে রেখে গেছি। বগুড়ায় অনেক মা বোনেরা, হাজারো মা বোন আছে, নিজের মা বাবা হাজারো দোষ করলে মাফ করে দেয়, আর যদি শ্বশুর শাশুড়ি একটু কিছু করে স্বামীর কানে কানে তুলে দেয়, এরকম বউ দেশে নেই। আবার শ্বশুর শাশুড়িকে এরকম উদার হওয়া লাগবে, নিজের মেয়ে দোষ করে মাফ করে দেয়, ভুল করে শিখিয়ে দেয়, আর যদি অন্যের একটা মেয়ে সে একটু পান থেকে চুন ফসে আগে ছেলের কানে কানে তুলে দেয় যে ওর তোর বউ ভালো না, ও যৌতুকে টাকা দেয়নি, ও চেহারা ভালো না, গরিব মানুষের মেয়ে বাদ দিয়ে দে, আলাদা আর একটা বউ এনে দেবো, একই মা বাবা আনা ডাইনি, আমি আর নিচে নামলাম না,
আজকের আলোচনাটা খুব সুন্দর করা ছিল, কিন্তু সময় এরকম দুই তিন ঘন্টা সময় দরকার, 12টা পর্যন্ত সময় নিয়েছিলাম, সময় শেষ হয়ে গেছে। আগামীতে কোনো জায়গায় যদি আসি, আমরা কোন কাজ করলে কোন জান্নাতে যাবে ওগুলো আমরা সাবজেক্ট আকারে কথা বলবো ইনশাল্লাহ। কালকেও মাহফিল ছিল, কিন্তু কালকের তা আজকে মাগরিবের সময় বন্ধ করে দিয়েছে আল্লাহ, যারা ওলি এই দেশে তারা। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ যা ভালো তাই করে। আমিন, আল্লাহুম্মা আমিন।